চার চাকা গাড়ির গোপন চেম্বার থেকে উদ্ধার কয়েক লক্ষাধিক টাকার গাঁজা। গ্রেপ্তার করা হলো চার পাচারকারীকে। ঘটনা ফুলবাড়ি গাজল ডোবা ক্যানেল রাস্তার পুটিমারি এলাকায়। জানা যায় কোচবিহার থেকে নদিয়ার উদ্দেশ্যে গাঁজাগুলি নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সূত্রে খবরের ভিত্তিতে পুটিমারি এলাকায় গাড়িটিকে আটক করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। গাড়ির গোপন চেম্বারে তল্লাশি চালাতেই উদ্ধার হয় 43 কেজি গাঁজা। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক মূল্য 5 লক্ষ টাকা বলে জানা গেছে। ঘটনায় গ্রেপ্তার করা হয় গাড়িতে থাকা দেবাশীষ সরকার, পবিত্র বর্মন, নির্মল দাস ও নীলকমল সরকার নামে চার ব্যক্তিকে। ধৃতরা সকলেই কোচবিহার জেলার বাসিন্দা বলে জানা গেছে। পাচার কার্যে ব্যবহৃত গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। মঙ্গলবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। এখানেও আছে তো মনে হচ্ছে, অনেক আছে তো। কত প্যাকেট বের করুন, বের করুন। মোবাইলটা বাইরে, মোবাইলটা বাইরে। বার্গার তাড়াতাড়ি কর। শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।